শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলায়, সাথে আছি ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। টাইগার ব্যাটারদের আত্মবিশ্বাসী পারফরমেন্স, লিটন সাকিব ইয়াসিরের 50, প্রোটিয়াদের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরের রেকর্ড। ডিপিএল এর দ্বিতীয় রাউন্ডে একই দিনে 3 সেঞ্চুরি, নাসির বিজয়ের ব্যাটে প্রাইম ব্যাংকের জয়, ইমরুলের শতকে পয়েন্ট যোগ শেখ জামালের। নারী বিশ্বকাপে শেষ ওভারের চ্যালেঞ্জে উইন্ডিজের কাছে হার বাংলাদেশের, হতাশাজনক ব্যাটিংকে দুষলেন অধিনায়ক নিগার সুলতান। কোচ কাবরেরার অধীনে জামাল ভূঁইয়াদের প্রথম ক্যাম্প শুরু, কাল থেকে কিংস অ্যারেনায় চলবে 3 দিনের অনুশীলন। শুরুতেই সাউথ আফ্রিকা বাংলাদেশ সিরিজের খবর। লিটনের পর সাকিব ও রাব্বির আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং টোটাল 314 রানের স্কোর। টাইগার 3 ব্যাটারি পেয়েছে 50, প্রোটিয়া ডেরায় ছন্দ ধরে রেখেছেন লিটন। লম্বা সময় পর ব্যাট হাতে স্বরূপে ফিরেছেন সাকিব, আর প্রথম 50 পেয়ে উচ্ছ্বসিত ইয়াসির রাব্বি। ক্রিকেট উপভোগ করছেন না বলে সাউথ আফ্রিকায় যেতে চাননি। নিজেকে প্যাসেঞ্জার ভাবা সাকিব প্রোটিয়া ডেরায় চালকের আসনে। আফগানিস্তানের বিপক্ষে নিষ্প্রভ টাইগার অলরাউন্ডার ফিরেছেন স্বরূপে। বিরুদ্ধ কন্ডিশনে রাবাদা এনগিদিদের শাসন করেছেন সব্যসাচী সাকিব। আগ্রাসী ব্যাটিংয়ে তুলেছেন 50তম হাফ সেঞ্চুরি, 7 চার ও 3 ছক্কায় থেমেছেন 77 করে। দীর্ঘ প্রতীক্ষার পর সুযোগ পেলেও আলো ছড়াতে পারেননি। গুরুত্বপূর্ণ সময়ে দলের আস্থার প্রতিদান দিয়েছেন ইয়াসির রাব্বি। দারুণ ব্যাটিং শৈলীতে দিয়েছেন সামর্থ্যের প্রমাণ, কাটা পড়েন 50 করেই। এটা সত্যিই আমার জন্য অসাধারণ মুহূর্ত। সাউথ আফ্রিকায় প্রথম 50 আমার জন্য বড় পাওয়া। চেষ্টা থাকবে পুরো সিরিজে ভালো খেলার। সেঞ্চুরিয়নে দারুণ ব্যাটিং প্রদর্শনীতে উজ্জ্বল লিটন। পুল, ড্রাইভ, দৃষ্টিনন্দন শটে চাপে রেখেছেন প্রোটিয়া পেসারদের। 5 চার ও 1 ছক্কায় করেছেন হাফ সেঞ্চুরি, থেমেছেনও 1ই রানে। ভালো করার তাড়না বেশি ছিল তামিমের। সতর্ক শুরু করলেও পরিস্থিতি বুঝে খেলেছেন টাইগার ড্যাশিং ওপেনার। 50র কাছে গিয়ে হোঁচট খেয়েছেন, থেমেছেন 41 করে। সেঞ্চুরিয়নের রেকর্ড ভাঙায় ব্যস্ত ছিল টাইগার ব্যাটাররা। সাউথ আফ্রিকায় তামিম লিটনের 95 রানের জুটি ছিল সর্বোচ্চ, যা পরে ভাঙেন সাকিব রাব্বি জুটি। 115 রানের জুটি গড়ে প্রোটিয়া ডেরায় অনন্য কীর্তি গড়েন 2 টাইগার ব্যাটার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাসকিন শরীফুলদের বোলিং তাণ্ডবে কোণঠাসা সাউথ আফ্রিকা। টাইগারদের দেয়া 314 রানের টার্গেটে এখনও পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ 4 উইকেটে 121 রান। সেঞ্চুরিয়ানে শরীফুলের আঘাতে শুরুতেই ফেরেন ইয়ানোমান মালান। কাইল ভেরেনেকে 21 রানে থামান তাসকিন। মার্করামকেও আউট করেন টাইগার স্পিড স্টার। বাভুমাকে আউট করেন শরীফুল। এর আগে তামিম লিটনের ব্যাটে সতর্ক শুরু বাংলাদেশের। তামিমকে 41 রানে ফেরান ফেলুকায়ও। ব্যাটিং দৃঢ়তায় হাফ সেঞ্চুরি করেন লিটন। তবে টাইগার ওপেনারকে ইনিংস বড় করতে দেননি কেশব মহারাজ। হতাশ করেছেন মুশফিক, ছন্দে ফিরেছেন সাকিব, করেছেন হাফ সেঞ্চুরি। রাব্বিকে সঙ্গে নিয়ে ভেঙেছেন তামিম লিটনের রেকর্ড। 77 রানে আউট হন সাকিব, রাব্বি ফেরেন 50 করে। আফিফ থামিম 17তে, মিরাজের 19 আর তাসকিনের 7 রানে 7 উইকেটে 314 রানের চ্যালেঞ্জিং স্কোর করে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে ব্যাটারদের দাপট। সেঞ্চুরি পেয়েছেন নাসির বিজয়, ইমরুল ইঞ্জুরি থেকে মাঠে ফিরে সময়টা ভালো কাটেনি মাশরাফির। তার দল শেখ জামালের কাছে হেরেছে 49 রানে। নাসির বিজয়ের সেঞ্চুরিতে নবাগত রূপগঞ্জ টাইগার্সকে 86 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। মিরপুরে সিটি ক্লাবকে 6 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যক্তিগত জীবনে নানা ঘটনায় গেল বছর সমালোচনায় ছিলেন নাসির। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন চলছিল 30 পেরোতেই টাইগার ফিনিশার ফিনিশ। ডিপিএলে সেঞ্চুরিতে ফিরে আসার বার্তা দিলেন নাসির। খেলেছেন 103 বলে 105 রানের ইনিংস, যেখানে 13 চার ও 2টি 6।
বিজয় ছিলেন আরও অসাধারণ। লিস্ট এ ক্যারিয়ারে 13তম সেঞ্চুরি তুলে নিয়েছেন, 8টি করে 4 ও 6 হাঁকিয়ে 127 রান করেছেন। দুই সেঞ্চুরিয়ানের 196 রানের জুটিতে 314 রানের বিশাল সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। আবাহনীকে হারিয়ে মোমেন্টাম পাওয়া রূপগঞ্জ টাইগার্সের শুরুটা দুর্দান্ত। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির তুলে নেন 50, ফিরেছেন 63 করে। অপরাজিতের লড়াইও টিকেনি বেশিক্ষণ। বিকেএসপির আরেক মাঠে আকর্ষণের কেন্দ্রে ছিলেন মাশরাফি। ইঞ্জুরি থেকে ফিরে বল হাতে সময়টা ভালো কাটেনি, 10 ওভারে 61 রান দিয়ে 1 উইকেট। রানা শফিউলরাও চ্যালেঞ্জ ছুটতে পারেননি, তাতে ইমরুলের 122 আর সাইফ সোহানের 50তে 297 রান তোলে শেখ জামাল। তারা করতে নেমে 248 রানে থেমেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। নাইমের 95 রানের ইনিংসে হার এড়াতে পারেনি দলটি। মিরপুরে সিটি ক্লাবের দেয়া 200 রানের টার্গেটে সহজ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 6 উইকেট নিয়ে জয়ে বড় অবদান রেখেছেন কাজী অনেক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের কাছে গিয়েও নিরাশ করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে 4 রানে হেরেছে টাইগ্রেসরা। 141 রানের টার্গেটে 136 রানে অল আউট হয় নিগার সুলতানার দল। উইন্ডিজের স্পিনে ধরাশায়ী বাংলাদেশ, সবগুলো উইকেট হারিয়েছে ক্যারিবীয় স্পিনারদের কাছে। 4 বলে প্রয়োজন 5 রান, হাতে 1 উইকেট। প্রান্ত বদল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকা নাহিদা আক্তার শেষ পর্যন্ত ভরসা রাখলেন ফারিহা তৃষ্ণার ওপর, কিন্তু তাতেই হতাশায় বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে কপাল পড়ল টাইগ্রসদের। হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর 141 রানের টার্গেট আশা জাগিয়েছিল, কিন্তু মাউন্ট মঙ্গানুয়ে শুরুতেই হতাশ করেছেন শামিমা সুলতানা। ধীরগতির শুরুতে যখন আশার সঞ্চার হয়, তখনই সুপ্তাকে ফিরিয়ে জোড়া পূর্ণ করেন উইন্ডিজ স্পিনার হেইলি ম্যাথিউস। অধিনায়ক নিগার সুলতানা একপাশ আগলে রাখলেও অ্যানি ফ্লেচারের বোলিংয়ে লন্ডভণ্ড টাইগ্রসদের ব্যাটিং লাইন আপ। একে একে সাজঘরে ফেরেন 3 ব্যাটার, 60 রানে 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে লাল সবুজ। দলের হাল ধরা নিগার সুলতানাকে ফিরিয়ে ম্যাচে নিজেদের আধিপত্য পরিষ্কার করে উইন্ডিজ। ফাহিমাকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেটের দেখা পান হেইলি ম্যাথিউস। এরপর সালমা খাতুন কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও স্টাফানি টেলরের বলে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। সব আশা যখন শেষ, তখন নাহিদার ব্যাটে স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগার ভক্তরা। কিন্তু প্রান্ত বদলেই যেন ম্যাচের ভাগ্যই বদলে গেল। উইন্ডিজ স্পিনারদের দাপটে টানা দ্বিতীয় জয় থেকে বঞ্চিত জ্যোতি সালমারা। টাইগ্রেসদের সবকটি উইকেট ক্যারিবীয় স্পিনারদের দখলে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু বাংলাদেশের। রানের চাকা নিয়ন্ত্রণে রাখেন জাহানারা তৃষ্ণারা। ইকোনমিক্যাল ছিলেন সবাই। শামিন ক্যাম্বেলের অপরাজিত অর্ধশতকে শেষ দিকে রানের গতি কিছুটা বাড়লেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 140 থামে ক্যারিবীয়দের ইনিংস। দুটি করে উইকেট শিকার সালমা ও নাহিদার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে হেরেছে বাংলাদেশ। এই হারে ব্যাটারদের ব্যর্থতাই মূল কারণ হিসেবে দেখছেন টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইতিবাচক থেকে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও আক্ষেপ ছিল বাংলাদেশের, সেই আক্ষেপ ক্যাচ মিস ও দুর্বল ফিল্ডিং নিয়ে। অথচ ঠিক পরের ম্যাচেই কি দারুণভাবে ঘুরে দাঁড়ালো টাইগার্সরা। ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ নিঃসন্দেহে আসরের অন্যতম সেরা, কিন্তু ম্যাথিউস উইলিয়ামসরা চোখ রাঙানোর আগেই সাজঘরে ফেরে জ্যোতি ফারজানার দুর্দান্ত ক্যাচে। বিশ্বকাপে প্রথম জয়ের পর শরীরী ভাষায় আরও প্রত্যয় ছিল টাইগ্রেসরা। ফিল্ডিংয়ে ক্যাচিংয়ে যার ছাপ পড়েছে, সালমা ফাহিমাদের স্পিনে ক্যারিবীয় ব্যাটাররাও ভুগেছে, পরাস্ত হয়েছে বাংলার মেয়েদের টার্নে। অসাধারণ ক্ষিপ্রতায় দুটি রান আউট করেছে টাইগ্রেসরা। ফিল্ডিং ও বোলিং বিভাগ কাজটা ঠিক মতো সেরে এসেছে, আর তাতে টার্গেট দাঁড়ায় মাত্র 141। মামুলি এই লক্ষ্য খুব সহজেই তারা করবে বাংলাদেশ, এমনটাই ছিল প্রত্যাশা, কিন্তু নিরাশ করে টাইগ্রেসরা। মাঝের কিছু সময় একাই লড়েছিলেন অধিনায়ক জ্যোতি,
আর শেষ দিকে আসার পারদ জমে নাহিদাকে ঘিরে। আমাদের বোলাররা দারুণভাবে শুরু করেছিল, কিন্তু ব্যাটাররা হতাশ করে। আমি আরও বেশি সময় ক্রিজে থাকতে পারলে ভালো হতো। আমাদের দুর্বলতা নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। জয়ের অনেক কাছে গিয়ে হেরেছি, এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে ভালো করতে চাই। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 22 মার্চ হ্যামিল্টনে, সেখানে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও ফিরছি সাউথ আফ্রিকা বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচে। সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, স্বাগত আপনাকে। শুরুতে বাংলাদেশ ব্যাটিংয়ে যতটা দৃঢ়তা দেখিয়েছে এবং আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা আজকে লিটন, সাকিব এবং তামিম 50 স্কোর করেছেন আর তামিম 50 কাছাকাছি গিয়েছেন, তো সেই বোলিংয়ে তাসকিন দ্রুত উইকেট নিল, বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেও এখন কিন্তু কিছুটা দাঁড়িয়ে গেছে সাউথ আফ্রিকার ইনিংস। কী মনে হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশ ম্যাচ জয়ের কতটুকু কাছাকাছি আছে? দেখেন, খেলাটা 50 ওভারে, তো ফার্স্ট 10 ওভারের মধ্যে আসলে শেষ হয়ে যাবে না। বাংলাদেশ বোলিং এর শুরুটা ডেফিনেটলি ভালো করেছে নিঃসন্দেহে, এবং এটাই স্বাভাবিক যে এখান থেকে সাউথ আফ্রিকা টিম কিন্তু একটা মামুলি টিম না, যে ওরা 3টা উইকেট পড়ে গেছে, এই জন্য ওরা ম্যাচ ছেড়ে দিয়ে মোটামুটি 15 ওভারের মধ্যে 20 ওভারের মধ্যে অনেক কিছু হারাই ফেলবে। ওরা ডেফিনেটলি ওরা এখান থেকে ফাইট ব্যাক করার চেষ্টা করবে এবং সেটা ওরা খুব ভালোভাবে করে যাচ্ছে। স্পেশালি ওদের যে ওদের কন্ডিশনটা, এই কন্ডিশনটা কিন্তু ওদের ফ্রেন্ডলি, তো ওরা ওই কন্ডিশনে কিভাবে ক্রুশিয়াল মোমেন্ট গুলো হ্যান্ডেল করতে হয় খুব ভালোভাবে জানে। বাট তারপরেও ওভারঅল যদি দেখা হয়, আমার কাছে মনে হয় বাংলাদেশ এখনো এই ম্যাচে এগিয়ে আছে এবং খুব ভালো অবস্থাতে আছে, বিকজ ওদের রিকোয়ার্ড রান রেট কিন্তু 8 এর কাছাকাছি, 7.9 খুব সম্ভবত, আমি লাস্ট যত যখন দেখলাম। আর হচ্ছে ওদের কিন্তু তখন কারেন্ট রান রেট ছিল 4.5 করে, তো ডেফিনেটলি বাংলাদেশই এগিয়ে আছে এখনই। আসলে মানে নেগেটিভ ভাবে বলার কোনো পরিস্থিতি আসলে তৈরি হয়নি, তবে আমি আশাবাদী যে এই ম্যাচ বাংলাদেশ জিতবে আর কি। আব্দুর রাজ্জাক, সাউথ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশের রেকর্ড স্কোর 314 রান, চ্যালেঞ্জিং স্কোর তো বটেই, তো ব্যাটিংটা নিয়ে আপনি কি বলবেন? আউটস্ট্যান্ডিং ব্যাটিং। আমাদের অনেকেরই ধারণা ছিল বা আমাদের ইয়ে ছিল যে আমাদের দেশে ছাড়া বাংলাদেশের বাইরে গিয়ে ব্যাটিংটা আমাদের ভালো হয় না বা হচ্ছে না, তো সেটা কিন্তু লাস্ট সিরিজেও হয়েছে নিউজিল্যান্ডের সাথে, সেখানে টেস্ট জিতেছে বাংলাদেশ, ডমিনেটিং ব্যাটিং করেছে এবং এই এই সিরিজের শুরুও কিন্তু ঠিক একইভাবে করেছে বাংলাদেশ নিঃসন্দেহে, তো ইম্প্রুভ করছে এবং মানে আমি আশা করব যে এই ধারাবাহিকতাটা বজায় রাখবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের বোলাররাও সেই একইভাবে বোলিং করবে, যেটা করলে টিম বেনিফিটেড হবে এবং জয় আসবে আমাদের মধ্যে। অনেক ধন্যবাদ আব্দুর রাজ্জাক আপনাকে। চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে ড্র অনুষ্ঠিত, শেষ 8-এ বড় আকর্ষণ, শিরোপাধারী চেলসির সঙ্গে সর্বোচ্চ 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের লড়াই। 5 ও 6 এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম ও দ্বিতীয় লেগের ম্যাচ। এদিকে ইউরোপা লীগের শেষ 8-এর লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ জার্মান ক্লাব আইনড্রাখট ফ্রাঙ্কফুর্ট। সুইজারল্যান্ডের নিয়নে ড্র অনুষ্ঠানের আয়োজন, চ্যাম্পিয়ন চেলসিকে এবার রিয়াল পাচ্ছে শেষ 8-এর লড়াইয়ে। গেলবার সেমির লড়াইয়ে চেলসির কাছে হেরেই বাদ পড়েছিল লস ব্লাঙ্কোস, এবার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ বেনজেমাদের সামনে। অন্যদিকে পেপ গার্দিওলার ম্যান সিটির লড়াই সিমিওনির আতলেটিকোর বিপক্ষে। এই দুই দলের মধ্যে যারা জিতবে তারা সেমিতে লড়বে রিয়াল চেলসি ম্যাচের জয়ী দলের বিপক্ষে। শেষ 8-এর আরেক প্রান্তে লিভারপুলের চ্যালেঞ্জ বেনফিকা। ইপিএল এ ছন্দে রয়েছে ইয়ুর্গেন ক্লপের দল, শেষ 16-তে সেরিয়া চ্যাম্পিয়ন ইন্টারকে হটিয়ে পরবর্তী রাউন্ডে সালাহ ফিরমিনোরা। বেনফিকাকে পেয়ে সেমিতে ওঠার লড়াই তুলনামূলক সহজ হয়েছে অলরেডদের। শক্তিশালী বায়ার্ন মিউনিখের চ্যালেঞ্জ নেবে ভিয়ারিয়াল। ইউভেন্টাসকে রীতিমতো উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেনের দলটি, বাভারিয়ানের বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাস ভিয়ারিয়ালের।
এই দ্বৈরথের বিজয়ী দল সেমিতে লড়বে লিভারপুল বেনফিকার মধ্যে যারা জয়ী হবে তাদের বিপক্ষে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিফার নিষেধাজ্ঞার ওপর রাশিয়ান ফুটবল ফেডারেশনের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। আগামী সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পোল্যান্ডের সাথে রাশিয়ার খেলা ছিল, সেই ম্যাচ সামনে রেখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আপিল করে রাশিয়া, কিন্তু সেই আবেদন নাকচ করে আদালত। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাঁধানোর কারণে ফিফার মতো উয়েফাও নিষিদ্ধ করেছে রাশিয়াকে। শুধু ফুটবল নয়, রাশিয়ান অ্যাথলিটরা আরও বেশ কিছু স্পোর্টস ইভেন্টে নিষিদ্ধ হয়েছে। রাশিয়াকে সমর্থন দেওয়ার জন্য বেলারুশিয়ান অ্যাথলিটরাও নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।